আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ড চাইল্ড চ্যানেলে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের এই ভিডিওতে না থাকছে কোনো ডেইলি রুটিন, না থাকছে আরশের কোনো ডেইলি রুটিন। আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে স্পেশালি রেসিপির জন্য। আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝে গিয়েছেন যে আজকের রেসিপিটা কী হতে চলেছে। আজকের রেসিপিটা হবে হচ্ছে শাশলিক রেসিপি। খুবই সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে আসি। শাশলিক বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 300 গ্রাম মুরগির মাংস। অবশ্যই হাড্ডি ছাড়া মাংস হতে হবে, আপনারা বুকের মাংস নিতে পারেন। তারপর নিয়েছি ভিনেগার, যেই ভিনেগারটা আমরা রান্নায় ইউজ করি। দেন আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন সাদা লবণ, বিট লবণ, টেস্টিং সল্ট, সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা এবং মাস্টার্ড সস, এবং 2টি স্লাইস করে কেটে রাখা লেবু। তারপর নিয়েছি মরিচ বাটা, তারপর গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে নিয়েছি টমেটো পিউরি, এবং সর্বশেষে আমরা নিয়েছি সয়া সস। শাশলিক বানানোর জন্য সর্বপ্রথম শাশলিকের মাংসটি সুন্দর মতো ম্যারিনেট করতে হবে। তার জন্য নানা এখানে দিয়ে দিল প্রায় এক চা চামচের মতো সাদা লবণ, তারপর দিয়ে দিল 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট, এবং 1/4 ভাগ গোলমরিচের গুঁড়ো, এবং তারপর দিয়ে দিল সামান্য পরিমাণে আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা। এখানে 1 চা চামচের মতো, 1 চা চামচের একটু কম রসুন বাটা এবং আদা বাটা ইউজ করেছে। তারপর দিয়ে দিল মাস্টার্ড সস, আপনারা চাইলে সরিষা পিষে অর্থাৎ গুঁড়ো করেও দিতে পারেন, আবার সামান্য একটু সরিষার তেলও ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিল 2 চা চামচের মতো মরিচ বাটা, আর মনে রাখবেন মরিচটা একদম বাটা হলে হবে না, আধ ভাঙা বাটা হতে হবে। তারপর দিয়ে দিল সামান্য পরিমাণে টমেটো সস, এখানে কিন্তু প্রাণ টমেটো সস ইউজ করা হয়েছে, আপনারা চাইলে টমেটো পিউরি করেও দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তারপর এখানে দিয়ে দিল 1 স্লাইস লেবুর রস। লেবুর রসের কারণে কিন্তু এই মাংসে একটা সুন্দর ঘ্রাণ আসবে। তারপর এখানে দিয়ে দিল 2 চা চামচের মতো ভিনেগার। আজকের রেসিপিটা বানাবে হচ্ছে আমার নানা, আর এখানে নানা সুন্দর মতো মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, এবং এটা প্রায় 3-4 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিবে। আপনারা চাইলে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, বাট একটু বেশি সময় রাখলে এটার ভেতরও মশলাগুলো ঢুকবে। এবার আমরা চলে আসলাম আমাদের শাশলিকের ভেতরে যেই সবজি থাকে সেইটার কাজ করতে। তো সেই সবজির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, তারপর ক্যাপসিকাম, আর নিয়েছি আলু আর পেঁয়াজ। তো প্রথমেই বলে রাখছি, এখানে আমরা যা যা ইউজ করছি আপনারাও মানে তা যে ইউজ করতে হবে এমন কিন্তু নয়। আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন গাজরের পরিবর্তে, আবার অন্য কালারেরও কিন্তু ক্যাপসিকাম ইউজ করতে পারেন, আলু ব্যবহার নাও করতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো নানা এখানে টেস্টিং সল্ট, লবণ, সরিষার তেল এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজিটাকে সুন্দর মতো মাখিয়ে তারপরে রেখে দিবে। তো সর্বশেষে নানা এখানে দিয়ে দিল 1 স্লাইস লেবুর রস। আরেকটা কথা বলে রাখছি, সবজির ক্ষেত্রে যে আপনাদেরকে আমরা যা যা নিয়েছি তাই নিতে হবে এমন কিন্তু না, আপনারা চাইলে গাজর নাও নিতে পারেন, আবার টমেটোও নিতে পারেন, বিভিন্ন রঙের ক্যাপসিকাম নিতে পারেন, আলু নাও নিতে পারেন, এটা একদমই আপনাদের উপর নির্ভর করছে। তো প্রায় 2-3 ঘন্টা পর আমরা চলে আসলাম এটার মূল কাজটি করার জন্য, সেটা হচ্ছে একটি শাশলিক কাঠিতে আমরা এই সবজি এবং মাংস ধারাবাহিকভাবে গেঁথে নিচ্ছি। একটু খেয়াল করবেন আমরা কীভাবে গাচ্ছি। নানা এখানে একটি শাশলিক কাঠিতে 2টি করে মাংস দিয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন সবজিগুলো যেন কিউব কিউব করে কেটে রাখা হয়, একদমই ছোটো না আবার অতিরিক্ত বড়ও না।
আর সাধারণত শাশলিক কিন্তু আমরা পরোটা নান এগুলো দিয়ে খেতে বেশি পছন্দ করি। যার যা ইচ্ছা তাই দিয়ে আপনারা খেতে পারেন, আবার এটা আপনারা শুধুও খেতে পারেন। তো নানার একটা গাথা কমপ্লিট, এবং এটা কিন্তু অনেক সহজ। যদিও খেতে খাওয়ার সময় মনে হয় যে আহামরি কত কঠিন যেন এটা বানানো, আসলে কিন্তু না, এটা বানাতে কিন্তু আমাদের যদি আপনারা ম্যারেশনে না দেন তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো শেষ পর্যায়ে নানা এখানে এটা ওভেনে দেওয়ার আগে সামান্য পরিমাণে মাস্টার্ড অয়েল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন শাশলিক কিন্তু অনেকগুলাই বানানো হয়ে গিয়েছে, এবং ওভেনে দেওয়ার শেষে এটা কিন্তু আবার তাওয়ায় ভাজা হবে, না হলে কিন্তু সিদ্ধ হবে না। ওইটা ওখানে ওভেনে হতে থাক, ততক্ষণে নানা আরেকটা শাশলিক গেঁথে নিচ্ছে। প্রথমে দিয়ে দিল আলু, তারপর মাংস, তারপর দিয়ে দিল একটা ক্যাপসিকাম, দেন দিয়ে দিল আরেকটা পেঁয়াজ, কিউব করে কাটা পেঁয়াজ, তারপর দিয়ে দিল হচ্ছে একটা গাজর। এভাবে কিন্তু ধারাবাহিকভাবে নানা গেঁথে নিচ্ছে। তারপর সর্বশেষ আরেকটা মাংস দিয়ে দিল। তো এভাবে করে সবগুলো শাশলিক নানা বানিয়ে নিবে। ভিডিওর এ পর্যায়ে বলে রাখি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো নানা এখানে একটি লোহার তাওয়া নিয়েছে, লোহার তাওয়া হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো লোহার তাওয়ায় প্রথমে এখানে দিয়ে দিয়েছে বাটার, একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর এখানে শাশলিকগুলো দিয়ে দিল, যেটা নাকি ওভেন থেকে এইমাত্র বেক করে নিয়ে আসছে। অবশ্যই কিন্তু এটা মিডিয়াম আঁচে দিতে হবে, একদমই হাই আঁচে ভাজা যাবে না, যেন আলু পেঁয়াজ তারপর গাজর যেন একদম সিদ্ধ হয়। তো এখানে হচ্ছে আমি শাশলিকের উপর দিয়ে দেওয়ার জন্য একটা সস মেক করব, যেটা উপর দিয়ে ব্রাশের সাহায্যে দেওয়া হবে। এখানে প্রথমে আমি একটু টমেটো পিউরি নিয়েছি, তারপর নিয়েছি সয়া সস, তারপর একটু লেবুর রস, তারপর এটা সুন্দর করে একটি ব্রাশের সাহায্যে শাশলিকের উপর দিয়ে দিতে হবে, আবারও উল্টে আবারও দিয়ে দিতে হবে। এতে করে হয় কি, শাশলিকের উপরের কালারটা অনেক অনেক সুন্দর আসে, এবং গ্লসিনেসটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে এটি দিচ্ছি। তো এক পাশে নানা সুন্দর করে সসটা দিয়ে তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিল। কিছুক্ষণ পর চলে আসলাম, শাশলিকগুলোকে সুন্দর করে আবারও উল্টিয়ে নিয়েছে, তারপর আবারও অপর পাশে এই সসটি সুন্দর মতো ব্রাশ করে দিচ্ছে। মাঝে কিন্তু আরেকটু বাটার দেওয়া হয়েছে, তারপরে আবারও আরেকবার শাশলিকগুলো দিয়েছে, যেগুলো আবার বেক করতে দিয়েছিল সেগুলো, এবং আগেরগুলো কিন্তু সাইড দিয়ে আছে কারণ ওগুলো সিদ্ধ হয়নি। তো আমাদের শাশলিক বানানো একদম কমপ্লিট। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, প্লাস এটার উপর দিয়ে কিন্তু গ্লসিনেসটাও অনেক সুন্দর এসেছে। আবারও বলে রাখছি, আপনারা কিন্তু শাশলিকটি পরোটা, রুটি অথবা নান রুটির সাথেও খেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে পরোটার সাথে এই শাশলিকটা ভালো যায়। তো এখানে আমি আপনাদেরকে একটি মাংস নিয়ে দেখিয়ে দিব আর কি, সিদ্ধ হয়েছে কি হয়নি। তো গাজর কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, প্লাস আলুও। তার কারণটা হচ্ছে এটা কিন্তু একবার ওভেনে বেক করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে একটু পোড়া পোড়া হয়েছে, এটাই কিন্তু শাশলিকের আসল টেস্ট, এর কারণে কিন্তু এটা খেতে এত বেশি মজা লাগে। মাংসের ভিতরে কিন্তু মশলাটা একদম পুরো দমে ঢুকে গেছে, আর খেতেও এত বেশি মজার ছিল যে বলার বাহিরে, মানে আসলে খুব বেশি মজার ছিল। অ্যান্ড গাজর কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। সম্পূর্ণভাবে আমি এই শাশলিক রেসিপিটাকে 10/10 দিব, কারণ এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু অনেক সহজ বানানো, দেখে মনে হলে কঠিন মনে হলেও কিন্তু আসলে কিন্তু এত বেশি কঠিন না। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।